সপ্তাহে ভারতীয় রেল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। লোকাল ট্রেন নয়, এক্সপ্রেস ট্রেন নয়, এবার কিন্তু দেশে শুরু হচ্ছে ক্লোন ট্রেন। বন্ধুরা, কি এই ক্লোন ট্রেন? কারা চড়তে পারবেন এই ট্রেনে? কবে থেকে চলবে এই ক্লোন ট্রেন? কি কি সুবিধা রয়েছে এই ট্রেনে? বন্ধুরা, সমস্ত কিছু কিন্তু রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতেই। অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক করে ভিডিওটি জনস্বার্থে সবার মধ্যে শেয়ার করে দেবেন। এবং ট্রেন চলাচল বিষয়ে আপনাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কিন্তু আপনারা নিচে কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। তো বন্ধু, এখানে যে খবরটি প্রকাশিত হয়েছে সেখানে এমনটাই বলা হয়েছে, এই মুহূর্তে ভারতীয় রেল বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালালেও তা প্রয়োজনীয় সংখ্যার তুলনায় অনেকটাই কিন্তু কম, যার ফলে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের পড়তে হচ্ছে বিশাল সমস্যার মুখে। এবার সেই সমস্যার সমাধানের জন্যই অতিরিক্ত ক্লোন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। আসুন জেনে নিই ক্লোন ট্রেন কি। তো বন্ধুরা, এখানে বলাই হয়েছে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা কি কি সুবিধা পাবেন। তো এখানে দেখুন বলা হয়েছে ক্লোন ট্রেন কি, সেক্ষেত্রে বলা হয়েছে ভারতীয় রেল সূত্রে জানা যাচ্ছে যে স্পেশাল ট্রেনের চাহিদা অত্যন্ত বেশি সেই ট্রেনগুলি ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য একটি অতিরিক্ত ট্রেন চালানো হবে, যেটি মূলত ট্রেনের আগেই পৌঁছে যাবে গন্তব্যে। মূল ট্রেন এবং অতিরিক্ত ট্রেনটির নাম্বার কিন্তু একই থাকবে, তবে এই ট্রেন কিন্তু সব স্টেশনে দাঁড়াবে না, শুধু নির্দিষ্ট কিছু বড় স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। রেলের তরফে আগামী 15 দিনের মধ্যে কিন্তু ধাপে ধাপে চালু হতে পারে এই ক্লোন ট্রেন। খুব শীঘ্রই এই সংক্রান্ত নির্দেশিকা কিন্তু জারি হয়ে যাবে। রেলের এক আধিকারিক জানিয়েছেন কোন কোন স্পেশাল ট্রেনের ওয়েটিং লিস্ট দীর্ঘ তা খতিয়ে দেখেই চালু হবে এই ক্লোন ট্রেন। এখানে বলা হয়েছে যাত্রীরা কি কি সুবিধা পাবেন। তো এখানে বলা হয়েছে শুধুমাত্র ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা কিন্তু এই ট্রেনে চড়তে পারবেন। রিজার্ভেশন লিস্ট চূড়ান্ত হওয়ার পরই ক্লোন ট্রেনের সিট নাম্বার কিন্তু দেওয়া হবে। ক্লোন ট্রেনটি হবে 3-টায়ার AC-র। সব মিলিয়ে মূল ট্রেনের সংরক্ষণ তালিকায় নাম থাকলেও ক্লোন ট্রেনের নির্দিষ্ট সময়ের আগে কিন্তু গন্তব্যে পৌঁছে যাবে যাত্রীরা। রেল মনে করছে এটাই ক্লোন ট্রেন চালানোর সেরা সময়, রেকগুলিকে ফেলে না রেখে উপযুক্তভাবে ব্যবহার করাটাই ভালো। তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ক্লোন ট্রেনটা আসলে কি, আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন, কারা চড়তে পারবেন এই ট্রেনে, কোন কোন স্টেশনে দাঁড়াবে বা কবে থেকে চালানো হবে এই ক্লোন ট্রেন, আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। তবু যদি এই বিষয়ে আপনার কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।